46 জন সংক্রমিত হওয়ার ফলে টোটাল সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়ালো, অর্থাৎ সংখ্যা যেটা দাঁড়ালো তা হলো 152। সত্যি আমাদের কাছে কিন্তু বেশ খানিকটা আতঙ্কে, যদিও আতঙ্কিত হবেন না বরং সতর্ক থাকুন, কারণ আমরা সত্যি এবছর এক সব দিক থেকে সব জায়গার দিক থেকে মহাজাতিক বিস্ময়ের সাক্ষী। আপনারা জানেন অত্যন্ত বেদনার সাথে আমরা গতকাল বিদায় দিয়েছি আমাদের বীর শহীদদের স্বভাবতই, আর আজকে আগামীকাল শুরু হতে চলেছে এই নতুন জিনিস। আমরা যাব যে অনুষ্ঠানে আপনাদের চোখ রাখবো, যে আজকের বিষয় তা হলো সূর্যগ্রহণ 2020। কি সূর্যগ্রহণ, কেনই বা কি, বিভিন্ন বিশেষজ্ঞরা কি বলছেন তা নিয়ে আপনাদের জানিয়ে, যে মহাজাতিক বিষয়ের সাক্ষী থাকতে চলেছে ভারতবর্ষ সহ এশিয়ার বেশ কয়েক দেশ, হতে চলেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। গত 6 মাসে ভারতে এই নিয়ে 2 বার বলয়গ্রাস সূর্যগ্রহণ বিরলতম ঘটনা দেখতে পাওয়া যাবে সারা ভারতে, বা নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা জানি যে 21 জুন অর্থাৎ আগামীকাল 9:15 শুরু হলেও উত্তরবঙ্গে কিন্তু এই বলয় সূর্যগ্রহণ বা অর্থাৎ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে সকাল 10:47:23 এবং শেষ হবে সারা দেশে, যেটা বলা হয়েছে যে শেষ হওয়ার সময় দুপুর 3:04 অর্থাৎ উত্তরবঙ্গে সেটা শেষ হবে 2:16:59। আর আপনাদের একবার বলি এই সূর্যগ্রহণ শুরু হবে 9:15 সকালবেলা উত্তরবঙ্গের ক্ষেত্রে, 10:47:23 এবং শেষ হবে 3:04 উত্তরবঙ্গের ক্ষেত্রে, তা কিন্তু 2:16:59। তবে বলয়গ্রাসের সেই বিরল নিসর্গ দৃশ্য সবাই জানেন, যাকে আমরা বলি রিং অফ ফায়ার, দেখা না গেলেও সূর্যের 80% অংশই ঢাকা পড়বে উত্তরবঙ্গে আর আকাশ। তাই আমরা সকলেই প্রার্থনা করছি কাল জানি আকাশ সুস্থ থাকে, অর্থাৎ আকাশটি স্বচ্ছ থাকে একদম। আপনাদের একটা তথ্য জানায় যে মায়া সভ্যতা, আপনারা সকলেই শুনিয়েছেন মায়া সভ্যতায় আজকের এই দিনটি অর্থাৎ আগামীকালের এই দিনটিকে বলা হয় ডুমসডে, এটা মায়া সভ্যতায় বলা। এবং মায়ান ক্যালেন্ডারে বলা হয়েছিল যে 3114 খ্রিস্টাব্দর পর থেকে পৃথিবীর আয়ু এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে 5126, অর্থাৎ বলা যা হয়েছিল, যদিও তার সাথে বৈজ্ঞানিক কোনো মিল নেই, কিন্তু কালকের এই দিনটিকে সেই হিসাব তথ্যই ধরা হচ্ছে, আর তাই কালকের দিনটিকে নাম দেওয়া হয়েছে ডুমসডে। ঘড়িতে 12:00 যখন 35:45 হবে ঠিক তখন রিং অফ ফায়ার দেখা যাবে ভারতবর্ষের পাকিস্তান সীমান্ত, রাজস্থানের সুরাটগড়, শিরসা, মোদিমঠ, দেরাদুন, যমুনানগর, কুরুক্ষেত্র থেকে। ভারতবর্ষ ছাড়াও এই মহাজাতিক দৃশ্য প্রত্যক্ষ করবে পাকিস্তান, চীন, তিব্বত এবং থাইল্যান্ড। কে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় আকুলার সোলার ইক্লিপস, অর্থাৎ কক্ষপথে প্রদক্ষিণের সময় চাঁদ যখন এমন এক দূরত্বে চলে যায় যখন তার ছায়া সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না, অর্থাৎ চাঁদ সূর্যের মাঝখানে চাকতির মতন ঢেকে দেয় আর তার চারপাশে বেরিয়ে আসতে দেখা যায় সূর্যের সেই আভাসেই আলো, এই অবস্থার নামই বলয়গ্রাস সূর্যগ্রহণ। এবছর ভারতের আকাশে মাত্র 30 সেকেন্ড দেখা যাবে সেই রিং অফ ফায়ার, কিন্তু 2010 সালের 15 জানুয়ারি ভারতের আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব ছিল 11:08। ফের ভারতের আকাশে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখে পাওয়া যাবে 2031 সালে, মানে সময়টা বেশ অনেকটা। তবে খালি চোখে এই সূর্যগ্রহণ দেখা একেবারেই উচিত নয় বলে জানিয়েছেন সোয়ানের সম্পাদক দেবাশিস সরকার। তিনি বলেন সূর্যগ্রহণ দেখার জন্য অনেককেই ব্যবহার করতে হবে এক্স-রে প্লেট বা বাজার সস্তা বাহারি চশমা, এগুলি একবারেই চোখের জন্য নিরাপদ নয়। সত্যি তো তাই, বরং এগুলি চোখে লাগিয়ে সূর্যের দিকে তাকালে অন্ধত্ব নেমে আসতে পারে, এই আশঙ্কা থেকেই যায়। তবে এদের স্বীকৃতি সেলফ সোলার ফিল্টার ব্যবহার করাই একমাত্র উপায়। কেউ বলেছেন, আমি এই পরের কথাটি আপনাদের যেটা বলবো তার আগে আপনারা জানেন আমি প্রথমেই বললাম যে করোনা সংক্রমণ সারা বিশ্বে একদম মহামারীর আকার নিয়েছে, WHO পেন্ডেমিক ডিক্লেয়ার করেছে। এই করোনার আতঙ্কের মধ্যে দিয়েই ভারতবাসী এক কষ্টের মধ্যে দিন যাপন করছে, তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো গতকালের এই ভয়াবহ নৃশংসতা যারা বলি হয়েছেন 20 জন ভারতীয় বীর সেনানি। সত্যি আমরা ভারাক্রান্ত, আগামীকাল সূর্যগ্রহণ। আপনারা জানেন যে বাড়ির যারা বয়স্ক মানুষ
প্রচলিত কথা, তারা সূর্যগ্রহণের সময় বাড়ি থেকে বেরোন না, রান্না করেন না, খাবার ঢেকে রাখেন, স্নান করেন, এই বিভিন্ন তথ্য কিন্তু প্রচলিত আছে। এর মধ্যে যুক্ত হয়েছে যে করোনারও প্রভাব রয়েছে নাকি সূর্যগ্রহণ। এখন করোনার সূর্যগ্রহণের কি প্রভাব সে বিষয়ে আমরা যখন বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করেছিলাম বা জানার চেষ্টা করেছিলাম, তখন আমরা কি জেনেছি? কেউ বলেছেন যে রাসায়নিক গবেষণাগারে তৈরি হয়েছে করোনা জৈব, অর্থাৎ এই মারণাস্ত্র যাই বল না কেন। আবার অন্য পক্ষ দাবি করছেন পরিবেশ থেকে স্বাভাবিকভাবে এই মারণ ভাইরাস তৈরি হয়েছে। দুপক্ষের এই দড়ি টানাটানির মাঝে এক চাঞ্চল্যকর দাবি করে বসেছেন চেন্নাইয়ের বিজ্ঞানী। কোনো গবেষণা বা পরিবেশ নয়, কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের জন্ম সূর্যগ্রহণ সোলার ইক্লিপসের সাথে যোগাযোগ করেছে, তার এখনো দাবিতে নড়ে চড়ে বসেছে বিজ্ঞানী মহল। কবে এই ভাইরাসটির দাপট শেষ হবে তা নিয়েও আভাস দিয়েছেন চীন। আমি এই বিষয়ে পড়ে যাব, তার আগে আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি কৌস্তভ চৌধুরীর সাথে, যিনি সেক্রেটারি জেনারেল কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার, তার সাথে আমরা কথা বলবো। কৌস্তভ বাবু, আপনাকে প্রথমেই ডিজিটাল বাংলার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং নমস্কার। কৌস্তভ বাবু, যে কথাটা বলবো, যে কথাটা জানার চেষ্টা করব, তা হচ্ছে সোলার এক্লিপস, বলয় গ্রাস সূর্যগ্রহণ। মানুষের মধ্যে বিভিন্ন রকম ভাবে মানুষ বিভিন্ন ভাবে এই বলয় গ্রাস সূর্যগ্রহণকে প্রতিস্থাপন করেন। কেউ বা বলেন বাইরে বেরোবেন না, কেউ বা বলেন সূর্যগ্রহণের সময় স্নান করা উচিত, কেউ বা খাবার ঢেকে রাখেন, কেউ বাজার করেন না। যদি বিষয়টি একটু আমাদের দর্শক বন্ধুদের কাছে আপনি পরিষ্কারভাবে জানান যে এর সাথে কি যোগাযোগ রয়েছে অ্যাস্ট্রোনমির। সূর্যগ্রহণ দেখার একটা আনন্দ আছে, এত সুন্দর নৈসর্গিক একটা প্রাকৃতিক ব্যাপার ঘটছে, আমি সেটা দেখছি, এটা একটা খুব আনন্দের ব্যাপার। চোখের উপযুক্ত প্রোটেকশন নিয়ে এটা সকলকে দেখাবো। একদমই তাই, সেটা হচ্ছে যে
বিভিন্ন জ্যোতিষীরা বলছেন, যারা এই নিয়ে কাজ করছেন, তারা বলছেন যে সূর্য হচ্ছে রবি গ্রহ এবং তার সাথে শনি এবং রাহু তারা অ্যাঙ্গেলে রয়েছেন এবং এই প্রথম তিনটে গ্রহ একসাথে আসছে এবং যেহেতু সূর্যের দিন কালকে রবিবার এবং অমাবস্যা, তাই এর প্রভাব ভয়াল হতে পারে এবং সেই কারণেই হয়তো করোনা এসেছে বা পরবর্তী আরো কোনো রোগ আসবে আগামী এক মাস থেকে দেড় মাস, এর ভয়াল প্রভাব থাকবে। কি বলবেন এই বিষয়টা? না না, একদমই অবৈজ্ঞানিক কথা, এর কিছুই প্রভাব থাকবে না। আর সূর্যগ্রহণ সবসময় অমাবস্যাতেই হয়, কালকে বলে না, এর আগেও যত লক্ষবার সূর্যগ্রহণ হয়েছে সবই অমাবস্যাতেই, অমাবস্যাতে আর সূর্যগ্রহণ হয় না। সুতরাং সব অমাবস্যাতেই সূর্যগ্রহণ হয়, আর চন্দ্রগ্রহণ যখনই হয় সেটা পূর্ণিমাতেই হয়, এই দুটো একদম বাঁধাধরা নিয়ম। সুতরাং এতে কিছু ক্ষতির কিছু ব্যাপার নেই, খুব স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক একটা প্রাকৃতিক ব্যাপার, আগেও হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে কতটা কিভাবে দেখতে পাওয়া যাবে, এখন এই নৈসর্গিক দৃশ্য সত্যি এক অভূতপূর্ব। রিং অফ ফায়ার কিন্তু পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে না, অ্যানুলার এক্লিপস যাকে বলে, অর্থাৎ চাঁদ সূর্যকে ঢেকে দেয়। সূর্যটা যেহেতু একটু বড় লাগে দেখতে, প্রথমে আমি একটা কথা বলি, আমরা তো সবাই জানি যে সূর্য অনেকটা বড়, চাঁদ অনেক ছোট, কিন্তু দূরত্বের কারণে চাঁদ আর সূর্য একই রকম দেখি। এবার গ্রহণ মানে, সূর্য গ্রহণ মানে সূর্যের সামনে চাঁদ এসে যাচ্ছে আর এদিকে পৃথিবী, সূর্য চাঁদ পৃথিবী একটা সরলরেখায় হচ্ছে, অর্থাৎ চাঁদ সূর্যকে ঢেকে দিচ্ছে। যদি চাঁদের সাইজটা একটু ছোট থাকে সূর্যের থেকে, তাহলে চাঁদের পাশে সূর্যটা একটা বলয় বা চুড়ির মতো দেখা যায়, এটাকেই বলে অ্যানুলার সোলার এক্লিপস, বলয় গ্রাস, সূর্যগ্রহণ বা রিং অফ ফায়ার। এটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে না, এটা সূর্য অ্যানুলার এক্লিপসের যে পাত আছে সেই পাত থেকেই দেখা যাবে। মানে ভারতবর্ষে রাজস্থান উত্তরাখণ্ড এই অঞ্চল দিয়ে যে উত্তর পূর্ব ভারতের সামনে অংশ ছুঁয়ে বাকিটা ভারতের বাইরেই হবে। আমার প্ল্যান ছিল এবারে রাজস্থানে যে ক্যাম্প করা, কিন্তু করোনা ভাইরাসের কারণে এটা ক্যাম্পটা বাতিল করতে হলো, আমাদের খুবই দুঃখজনক ব্যাপার একটা যে ক্যাম্প বাতিল করতে হলো, কিছু করার নেই। আমরা এখানটা পশ্চিমবঙ্গতে রিং অফ ফায়ার দেখতে পাবো না, আমরা আংশিক গ্রহণ দেখতে পাবো। কি ধরনের সূর্য গ্রহণের কালকে নৈসর্গিকতা উপভোগ করতে পারবেন? কারণ এই যে কারণ দেখতে পাওয়া যাবে সূর্য গ্রহণটাকে, সেটা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মধ্যে কতটা পার্থক্য থাকবে এবং ঠিক কি দেখতে পাওয়া যাবে যদি একটু দর্শক থাকবেন? কারণ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের থেকে উত্তরবঙ্গের বাসিন্দারা এইবারের ক্ষেত্রে বেশি ভাগ্যবান, কারণ সূর্য বেশি পরিমাণ ঢাকছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে সূর্যের ঢাকাটা মানে অবস্কিউরেশন, আমি যদি কুচবিহার বা জলপাইগুড়ির থেকে ভাবি, আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার প্রায় 80% হবে, সেখানে দক্ষিণবঙ্গ কলকাতাকে যদি ধরি সেখানে কিন্তু 65%, মানে কলকাতাতে কিন্তু একদম প্রায় কাটা সূর্য, অনেকটাই আলো থাকবে, দিনের আলো থাকবে। উত্তরবঙ্গে কিন্তু আলো অনেকটাই কমে যাবে, আলোটা খুব সুন্দর মরে যাবে যদি আকাশে মেঘ না থাকে, তাহলে কিন্তু উত্তরবঙ্গবাসী দেখতে পাবে যে আলো অনেকটা মরে এসেছে, আলোটা অনেকটা আলোর থেকে অনেকটাই কমে গেছে, এবং চশমা দিয়ে মানে সোলার ফিল্টার যেমন আছে, যেমন অ্যানুলার সোলার এক্লিপস দেখার যে চশমা, এইরকম চশমার প্রোটেকশন নিয়ে কিংবা 14 নম্বর ওয়েল্ডার্স গ্লাস, এরকম গ্লাস দিয়ে প্রোটেকশন নিয়ে কিংবা প্রজেকশনের মাধ্যমে যদি দেখা যায়, তাহলে কিন্তু একদম খালি সূর্য দেখা যাবে উত্তরবঙ্গ থেকে। যেমন অমাবস্যার 2-8 দিন পরে চাঁদ উঠি, খালি চাঁদ, ওই রকম সূর্য দেখা যাবে। এই যে এইবারের যে বলয় গ্রাস সূর্য গ্রহণ, এ বেশ খানিকক্ষণ স্থায়িত্ব হয়েছে, যদি 9টা থেকে 3টে ধরি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা 10টা থেকে 2টো, 4 ঘন্টা। সেক্ষেত্রে আপনি যা বললেন যে উত্তরবঙ্গ প্রায় 80% আলো অনেক নিষ্প্রভ হবে সূর্যের, সেটা কি যতক্ষণ গ্রহণটা চলবে ততক্ষণই থাকবে এরকম, না আস্তে আস্তে কমবে আবার শেষের দিকে বেড়ে উঠবে? আসল যে সময়টা প্রায় 12:30 নাগাদ, সেটাকে পার হয়ে গেলে আবার আস্তে আস্তে ফুলতে শুরু করবে,
মানে 80% অবজারভেশনটা কিন্তু 12:30টা নাগাদ টাইমটাতেই দেখা যাবে। তার আগে পরে কিন্তু সূর্য আস্তে থাকবে আর আস্তে আস্তে ঘুরবে, অর্থাৎ সূর্য বাড়বে ঘুরবে, একদম পরিষ্কার ব্যাপার। এই সূর্যগ্রহণের সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছেন, আপনি দর্শক বন্ধুদের কি বলবেন, কি সাজেস্ট করবেন? আমি দর্শক বন্ধুদের সাজেস্ট করব যে চোখের উপযুক্ত প্রোটেকশন নিয়ে, যারা মাইলার ফিল্টার বা যে কোনো জিনিস দিয়ে দেখা যাবে না, আগেই বলে রাখি, এক্স-রে প্লেট বা এইসব দিয়ে দেখাটা একদমই বিজ্ঞানসম্মত ব্যাপার নয়। জলের মধ্যে সূর্যের প্রতিফলন দেখবে না। সূর্য গ্রহণ দেখার সবচাইতে ভালো উপায় হচ্ছে প্রপার সোলার ফিল্টার, এই যে যেমন চশমা দিয়ে রয়েছে, এটা আমাদেরই তৈরি করা চশমা, এরকম চশমা, কিংবা 14 নম্বর ওয়েল্ডার গ্লাস, কিংবা যদি দুটোর কোনোটাই না পাই, আমি আয়নার সাহায্যে বা কিমোটো ক্যামেরা দিয়ে সূর্যের আলোকে কোনো দেয়ালে প্রতিফলিত করে সেই প্রতিফলিত ছবিটা দেখতে পারি, এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ হয়ে। এইভাবে কিন্তু যে কোনো মানুষ দেখতে পারে, আমি সকলকেই বলবো এইভাবে কালকে দেখে সূর্যগ্রহণের আনন্দটা সকলেই উপভোগ করুন। আমি যদি দেয়ালে প্রতিফলিত সূর্যের আলো দেখি তাহলে কিন্তু চোখের কোনো ভয় থাকবে না, আমাকে একটা ছোট্ট আয়না দিয়ে সূর্যের আলোটাকে দেয়ালে ফেল, একদম পরিষ্কার কাটা চাঁদের মতো ভয় থাকবে না, এবং আমরা সকলেই আনন্দটা উপভোগ করতে পারবো। কালকে আমি সকল দর্শক বন্ধুকে বলবো যে আজকে দেখছেন, কুসংস্কার ভুলে চোখের প্রোটেকশন নিয়ে অবশ্যই এই নৈসর্গিক ঘটনা উপভোগ করুন, আনন্দ করে দেখুন। কৌস্তুভ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের এরকম সঠিক তথ্য দেওয়ার জন্য, কারণ আমাদের দর্শক বন্ধুরা প্রায়ই জানতে চায় কখন দেখতে পাওয়া যাবে, কিভাবে দেখতে পাওয়া যাবে, বিভিন্ন ধরনের বিভিন্ন রিউমার ছড়ায় মানুষের মনে যে স্নান করতে হবে, এই করতে হবে, ওটা করা উচিত না। আপনি যে তথ্য দিলেন, যে কথা জানালেন, আশা করি আমাদের যারা দর্শক দেখছেন ইউটিউবে, ফেসবুকে, চ্যানেলে, প্রত্যেকেই এই নৈসর্গিক দৃশ্য অবশ্যই উপভোগ করবেন, সুনির্দিষ্ট বৈজ্ঞানিক মতে যে প্রোটেকশন চোখের নেওয়া তা নিয়ে। আপনার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ডিজিটাল বাংলার পক্ষ থেকে। যে কথায় আমরা ছিলাম যে পারমাণবিক ও ভূবিজ্ঞানী ডক্টর এল কে সুন্দরকৃষ্ণা, ইনি কিন্তু জানিয়েছেন যে এই করোনা ভাইরাসের সাথে সূর্যগ্রহণের সম্পর্ক রয়েছে। তিনি চেন্নাইয়ের বাসিন্দা, তার দাবি করোনা ভাইরাসের সাথে সূর্যগ্রহণের যোগসূত্র রয়েছে। এই জীবাণুর উৎপত্তি কোনো রাসায়নিক ঘটনা নয়, বরং মহাজাতিক ঘটনার ফলাফল এই অতিমারি। কীভাবে ঘটলো এমন ঘটনা? গত বছর ডিসেম্বরের শেষ দিকে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম খবর পাওয়া যায় কেরলে। বিজ্ঞানীরা দাবি করেন, এই বিজ্ঞানী তিনি নিজে ব্যক্তিগতভাবে দাবি করেন, 26 ডিসেম্বর ছিল সূর্যগ্রহণ, সত্যি তাই। তারপর থেকেই এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। ডক্টর এক কে এল সুন্দরকৃষ্ণার দাবি, সূর্যগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরে রাসায়নিক কিছু রদবদল ঘটে আর তার থেকেই এই ভাইরাসের জন্ম। আবার পরবর্তী সূর্যগ্রহণের সঙ্গে পৃথিবী থেকে এই করোনা ভাইরাস বিলীন হয়ে যাবে বলে দাবি করেন তিনি। তার কথায় আগামী 21 জুন একই সঙ্গে সূর্যের বলয় গ্রাস ও পূর্ণগ্রাস গ্রহণ হবে, সেদিন এই জীবাণু তার দাপট শেষ হয়ে যাবে বলে দাবি করেন বিজ্ঞানী। ডক্টর কৃষ্ণা নিজের তথ্য দিয়ে ব্যাখ্যা করেছেন, তার কথায় সূর্যগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে তরিতাহত কণাদের মধ্যে একটি বড় সড় রাসায়নিক বদল হয়, চেঞ্জ হয়, মানে এমন একটি বায়োনিউক্লিয়ার, আপনাদের যেটা জানিয়ে রাখি, এমন একটি বায়োনিউক্লিয়ার রিয়াকশন হয় যার কারণে কিন্তু নিউট্রনসগুলো চেঞ্জেস হতে থাকে। এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যাতে করোনা ভাইরাসের নিউক্লিয়াস তৈরি হয়। এই বায়োনিউক্লিয়ারসের ইন্টার এই বায়োনিউক্লিয়াসের যে ইন্টারসাইকাল ভাইরাস তৈরির অন্যতম কারণ, আর এই স্তরটিকে বলা হয় ডি লেভেল, অর্থাৎ ডি লেভেল। তবে এই স্তরে কিভাবে ভাইরাস তৈরি হতে পারে সে সম্বন্ধে তিনি বিস্তারিত কোনো ধারণা কিন্তু এখন অবধি দিতে পারেননি বিজ্ঞানী। স্বভাবতই করোনা ভাইরাসের সাথে সূর্যগ্রহণের এই সম্পর্ক নিয়ে তার তথ্য সামনে আসতেই নড়ে চড়ে বসে সর্বত্র। যদিও বিজ্ঞান এই করোনা ভাইরাস বা সূর্যগ্রহণ নিয়ে কী বলে সে তথ্য সম্পূর্ণ আপনারা শুনলেন। যদি এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কোচবিহারের বিজ্ঞান মঞ্চের বিশিষ্ট মানুষের সাথে, তিনি আমাদেরই কোচবিহারের প্রাক্তন প্রধান শিক্ষক নির্মল দেবাবু, তিনি কী বলছেন একবার শুনব। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যেটাই হোক, সেটা একটা মহাজাগতিক
বা প্রাকৃতিক একটা বিষয়, এটা প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও হয় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, এটা তিনটে পর্যায়ে হতে পারে, আংশিক হতে পারে, পূর্ণ হতে পারে, অথবা বলয় হতে পারে, বলয়টা সূর্যেরই হয়, বলয় গ্রাস হতে পারে। তিনটের ব্যাপারটা আমাদের অভিজ্ঞতা ইতিমধ্যে হয়ে গেছে, বলয় গ্রাসটা কুচবিহারে আমরা কমই দেখেছি, সেটা এবারে দেখা যাওয়ার কথা, তবে কুচবিহারে নয়, এটা সাধারণত আফ্রিকা থেকে নিরক্ষাঞ্চল হয়ে যে এলাকাটা এসছে এবং আমাদের যে উত্তর খণ্ড অংশটা রয়েছে, উত্তরখণ্ড, রাজস্থানের কিছুটা অংশ, কিছুটা হরিয়ানা, এই সব জায়গা দিয়ে এই সূর্যের মানে চাঁদ মাঝখানে ঢুকে যাবে পৃথিবী আর সূর্যের। এটাই একটা শিশুও জানে যে এখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়, এটা তাদের পাঠ্য বইতেও আছে, তারা ছবি এঁকে এঁকে পড়াশোনা করে, কেউ পরীক্ষা নিরীক্ষা করে হাতে, এটা তো এখন আর তাদের অজানা নয় যে এটা একটা প্রাকৃতিক বা জাগতিক একটা ঘটনা। তা এবারে 21 জুন অর্থাৎ আগামীকাল এটা হচ্ছে, এটা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের শিলিগুড়ি, কোচবিহার এবং আরও পূর্বাঞ্চলের কিছু অংশ জুড়ে এটা আংশিক গ্রহণ বা খণ্ডগ্রহণ হিসেবে দেখা যায়। কোথাও 10 ভাগের 7 ভাগ, কোথাও 10 ভাগের 8 ভাগ, এইরকমভাবে করে করে সেই অংশগুলোকে আমরা দেখতে পাবো বা আংশিক ঢাকবে আর আমরা দেখতে পাবো বেশি, আবার কোথাও বেশি ঢাকবে আংশিক দেখতে পাওয়া যাবে, এটা হবে। তা এই সূর্যগ্রহণটা সাধারণত বলয়টা কেন হচ্ছে, সাধারণত আংশিক বা পূর্ণগ্রহণ তো আমরা বুঝি, সেটা কোচবিহারে আমাদের খুব ভালো করেই আমরা দেখেছি কয়েক বছর আগেই, সেই হীরে আংটির ছটা পাওয়া যায়। আর বলয়টা কিন্তু অনেকটা সেই ধরনের, মানে হাতের যে বালা থাকে, মনে হবে তাকালে, সূর্যের দিকে তাকালে মনে হবে, অবশ্যই খালি চোখে নয়, সূর্যের দিকে তাকালে মনে হবে যে একটা সেই রকম উজ্জ্বল একটা সোনালি বোধহয় একটা বালা কেউ ওখানে পড়ে আছে, আকাশে বলে ঝুলছে বালা। আমরা শুনছিলাম নির্মলবাবুর কথা, তিনি কিন্তু বলছিলেন বিজ্ঞানের মতে এই সূর্যগ্রহণ এক মহাজাগতিক ঘটনা যা প্রত্যক্ষ করতে আমাদের প্রত্যেকের প্রত্যক্ষ করা উচিত, অবশ্যই বিজ্ঞানের নিয়ম মেনে, জ্যোতিষীদের নিয়ম মেনে নয়, বিজ্ঞানের নিয়ম মেনে। বিজ্ঞান এ বিষয়ে কি বলে, যদিও জ্যোতিষীরা বিভিন্ন কথা বলে, একবার শুনবো জ্যোতিষীরা কি বলছে, তাদের কি বক্তব্য, তারা এই সূর্যগ্রহণ নিয়ে কি বলছে একবার শুনি, তারপরে আমরা অনুষ্ঠানের একদম শেষে এসে পৌঁছব। তিনটে চারে এবং বলয় গ্রাস লাগছে 10:11 এবং বলগ্রাস সমাপ্তি ঘটছে 12:02। তো আশা রাখি ছোটর মধ্যে বলতে বলা হয়েছিল তাই বলে দিলাম, ডিটেলসে জানবেন। প্রত্যেক রাশি অনুযায়ী এক একজনকে এক এক রকম ফল দেবে, সেটা তার রাশির অনুযায়ী ডিপেন্ড করছে। ঠিক আছে, আশা রাখি ভালো। আপনারা শুনলেন সে কথা যে রাশি অনুযায়ী সূর্যগ্রহণ তার ফল দেবে, অর্থাৎ আপনার যা রাশি সে অনুযায়ী সূর্যগ্রহণ ফল দেবে। আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি, এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন চাঁদে পৌঁছে যাচ্ছি, আমরা যখন মঙ্গলে যাওয়ার চেষ্টা করছি, তখন এই সূর্যগ্রহণের সাথে করোনা সম্পর্ক বা এই সূর্যগ্রহণের সাথে রাশিফলের কোনো বক্তব্য রয়েছে কি, আমাদেরকে সত্যি কোনো তথ্য দেয় নাকি আমরা মানি? যদিও তর্কে মিলায় বস্তু, ক্ষমা করবেন, যদিও এই তথ্য সত্যিকারের আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে কি না সে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। আমরা যারা বাঙালি, বিশেষত উত্তরবঙ্গের বাসিন্দা, আমরা দেখবেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন হাতে আংটি পড়ি, পাথর পড়ি, আমরা বলি এর সাথে গ্রহ নক্ষত্রের যোগ রয়েছে, কেউ বা মানে কেউ বা মানে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকালের যে মহাজাতিক দৃশ্য, যে নৈসর্গিক দৃশ্য, অবশ্যই বিজ্ঞানের নিয়ম মেনে আপনারা সেই চশমা পরেই তা দর্শন করবেন। খালি চোখে এক্সরে প্লেট দিয়ে করতে গেলে আপনার চোখে ক্ষতি হতে পারে। আমরা অবশ্যই আপনাদের সাথে সব সময় থাকব, দেখানোর চেষ্টা করব এই সূর্যগ্রহণের ফলে কী হচ্ছে, তার কারণ কী জানেন, তার কারণ একটি, তার একটি কারণ এই নৈসর্গিক দৃশ্য আবার কবে দেখতে পাবো। সকলেই প্রার্থনা করবেন যেন আগামী
কাল আকাশ পরিষ্কার থাকে, মেঘাচ্ছন্ন আকাশ থাকলে আমরা দেখতে পারবো না, যদি মেঘ না থাকে তাহলে সকাল থেকেই দেখতে পাবো। আমি যে কথায় আপনাকে বলছিলাম যে রাশি ফলের সাথে দেখবেন বাড়িতে যাদের বয়স্ক মায়ের বোনেরা রয়েছে, দিদিমা রয়েছে, তারা কিন্তু খুব নিয়ম করে এই ঘটনা মানেন, সে সময় রান্না করেন না, খাবার ঢেকে রাখেন, খাবার রান্না হলে ফেলে দেন, স্নান করেন। কেন এই নিয়ম, কী জন্য করা তা সকলের জানা। তবে জ্যোতিষশাস্ত্র আর বিজ্ঞান দুটো কিন্তু একসাথে হতে পারে না। জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্যদেব অর্থাৎ রবিবার কাল অমাবস্যাতে এই গ্রহণ হবে এবং পাশাপাশি শনি এবং রাহু ও কেতু তারা অ্যাঙ্গেলে রয়েছেন, যার ফল খারাপ হতে পারে। আর বিজ্ঞান বলছে এই মহাজাতিক দৃশ্য অবশ্যই দেখা উচিত, কারণ বারবার এ আসে না, যদিও রিং অফ ফায়ার দেখতে পাওয়া যাবে না, তবে সূর্যের আলো বেশ খানিকটা কমে আসবে। সত্যি তো এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে প্রতিদিন সূর্য তাপে গরমে ক্লান্তিতে আমরা যখন একদম ক্লান্ত হয়ে যাই, ঠিক সে সময় ধীরে ধীরে দিনের বেলা সূর্যের আলো কমে যাবে, সূর্যের আলো কম হবে, আবার বেড়ে যাবে, এই অপূর্ব দৃশ্য আমরা সহ্য করব না। মনে রাখবেন করোনার সাথে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নেই, কোনো জ্যোতিষের সাথে সূর্যগ্রহণের সম্পর্ক নেই, সম্পূর্ণ বিজ্ঞান। এই বিজ্ঞান আমরা সকলেই জানি, চাঁদ সূর্য পৃথিবী সরল রেখায় আসার পর পৃথিবী মাঝখানে চাঁদ চলে যায়, অর্থাৎ সূর্যের আলো পৃথিবী আসতে পারে না, যেহেতু চাঁদের যা রয়েছে সেটা ছোট এবং সূর্য বড়, তাই তার চারপাশ দিয়ে আভা বেরোয়, তাকেই আমরা বলি রিং অফ ফায়ার। আর তাই দেখার জন্য বসে থাকে মানুষ বছরের পর বছর, স্বভাবতই এই জায়গায় দাঁড়িয়ে এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্যই আগামীকাল আমরা সবাই তাকিয়ে থাকবো, সবাই সুস্থভাবে সুন্দরভাবে এই কাজ করবেন, দেখবেন এবং বিজ্ঞানের নিয়ম মেনে আপনারা করবেন। এই বিষয়ে জ্যোতিষ যারা রয়েছেন তারাও বারবার একই কথা বলছেন যে গ্রহ নক্ষত্রের সাথে সম্পর্ক, গ্রহ নক্ষত্রের সাথে সম্পর্ক আপনাদের যা বলেছি তা কিন্তু সত্যি নেই, বিজ্ঞানকে মেনে চলতে হবে। যদিও মায়া সভ্যতা বলেছিল যে 3114 পৃথিবীর পর 5126 পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তা কিন্তু হয়নি, আমরা বেঁচে রয়েছি বিজ্ঞানকে সাথে নিয়ে, বিজ্ঞানকে পাশে নিয়ে এবং বৈজ্ঞানিক উপায়ের সুষ্ঠু সবলভাবে সমাজকে এগিয়ে চলার জন্য। আপনারা বলতে পারেন যে না এর সাথে সম্পর্ক রয়েছে, একবার ভাবুন তো ঘরে বসে রিমোট টিপছে, টিভি অন হচ্ছে, মোবাইল দিয়ে ছবি তুলছেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছেন, সেই ছবি টিভির পর্দায় দেখা যাচ্ছে, হঠাৎ মনে হলো না ইংল্যান্ডে কি হচ্ছে দেখবেন চলে গেলেন, এ কি বিজ্ঞান নয়? কিন্তু বারবার জ্যোতিষটা বলেন যে সূর্য গ্রহণের সাথে জ্যোতিষশাস্ত্রের ব্যাপার রয়েছে, যার মধ্যে গ্রহ নক্ষত্র কি বলছে আরো একবার শুনবো। মহাজাগতিক মোট সাক্ষী হবে 23, দিনের বেলায় নেমে আসবে অন্ধকারের ছায়া। 2020-21 জুন ঘটতে চলেছে মহাজগতে মহাবলয় গ্রাস সূর্যগ্রহণ, এটি ভারতের সময় সকাল 10:46 চলবে দুটো 2 মিনিট পর্যন্ত। সেদিন রবিবার সূর্যদেবের বার, এই সূর্যদেবকে গ্রাস করতে চলেছে রাহু। 2020 শুরুতেই কিন্তু আমরা একটি যে মহামারীর মধ্যে দিয়ে চলছি, সে মহামারীর প্রভাব কিন্তু কমতে পারে এই সূর্যগ্রহণের পর। তো বন্ধুরা, এই সূর্যগ্রহণ চলাকালে কোন রকম খাদ্য গ্রহণ করবেন না, কোন রকম মলমূত্র ত্যাগ করবেন না। এই সূর্যগ্রহণ চলাকালে যদি কোনো জাতক জাতিকায় কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, অঙ্গন যোগ এবং গুরুচন্দ্রের যোগ থেকে থাকে, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করতে পারেন। এবং সূর্যগ্রহণ হবার আগে কোনো কাঁচের পাত্রের মধ্যে যদি একটি হরিতকি, কাঁচা দুধ, একটি কাঁচা হলুদ, ঘি, মধু মিশ্রণ করে রাখেন, সেটি সূর্যগ্রহণ কাটার পর যদি খাওয়া হয় দেখবেন এটা থেকে অনেক কিছু হবে, খুব প্রভাব মুক্তি পায়। জ্যোতিষশাস্ত্রের কথায় সূর্যগ্রহণের সময় খাবেন না, বেরোবেন না, মধু, হরিতকি, তেল, মানে এ তো বিয়ে বাড়ির লম্বা ফর্দের মতো, আর কি কি, সেগুলো একটি কাচের পাত্রে রাখুন, তারপর সেবন করুন। বিজ্ঞান বলছে না এর কোনো প্রভাব সরাসরিভাবে পায় না, তবে অবশ্যই আপনি যদি খালি চোখে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করেন তাহলে আপনার চোখের ক্ষতি হতে পারে। এখন আপনি জ্যোতিষের সাথে যাবেন না বিজ্ঞানের সাথে যাবেন,
তা সম্পূর্ণ আপনার উপর। একটি কথা প্রচলিত আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তবে শেষ করার আগে আপনাদের যেটা বলবো, যে কথা সত্যি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তবে বিজ্ঞান ছাড়া কি আমরা চলতে পারবো শুধু জ্যোতিষকে নিয়ে? এই প্রশ্নের উত্তর আপনার কাছে, এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। আর আগামীকাল অবশ্যই বারবার বলবো, বিজ্ঞানকে পাথেয় করে এই মহাজাগতিক যে ঘটনা তা সুন্দরভাবে উপলব্ধি করুন এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি। double 0 5 0 5 8 9 7अरे बबलू, लॉकडाउन खुलते ही टहलने निकल पड़े? महामारी अभी फैली हुई है सरपंच जी। टहले नहीं, काम पे वापस जा रहे हैं। तुझे डर नहीं लगता वायरस पकड़ लेगा? पहले थोड़ा बहुत डर लगता था, फिर पता चला कि अगर मैंने पूरी सावधानी बरती तो ये बीमारी होने की संभावना कम है। सबसे महत्वपूर्ण